আজকে এই দিনে আমাদের প্রাণের বাংলাদেশে বিএনপি জামাত নামক রাজনৈতিক সংগঠন যারা নব্য মীর জাফর নব্য মুস্তাকের ভূমিকা পালন করে ওই বিদেশি ব্যানিয়াদের আবারও আমার দেশকে শাসন শোষণ করবার পর এই বিএনপি তারেক রহমান খালেদা জিয়ারা করতে চায়। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে 21 বারের অধিক হত্যা চেষ্টা করেছে এই বিএনপি জামাত। আজ নতুন করে ওরা প্রকাশ্যে জনসভায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ওরা হত্যার হুমকি দেয়। আমি একটি কথাই বলতে চাই, গোটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, 56,000 বর্গমাইল বিশ্বাস করে, লাল সবুজের পতাকা বিশ্বাস করে, বাংলার 16 কোটি মানুষ বিশ্বাস করে, শেখ হাসিনা যদি বেঁচে থাকে এই বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আর অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। শেখ হাসিনা যদি বেঁচে থাকে, বিএনপি জামাত যে গণতন্ত্রকে মুখ থুবড়ে ফেলেছিল সেই গণতন্ত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজ যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর ধারাবাহিকতা রক্ষা পাবে। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনা বেঁচে থাকলে 41 সালের ভেতর আমরা স্মার্ট বাংলাদেশ হবে, 41 সালের ভেতর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। তাই বিএনপি জামাত চিন্তা করে দেখেছে যে একমাত্র শেখ হাসিনাকে যদি মাইনাস করা যায় তাহলে তাদের রাজনীতি, তাদের যে হীন উদ্দেশ্য সেটি চরিতার্থ হবে। এজন্যই বারবার রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে তারা হত্যা করতে চায়। যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব, আমরা শেখ হাসিনার কর্মী, আমরা শেখ হাসিনার সন্তান সমতুল্য, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আজকে সবাই নিতে হবে আগামী দিনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পথে পথে যে পাথর ছড়ানো সেই পাথর সরানোর জন্য যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী কাজ ঐক্যবদ্ধ হতে হবে। শেখ ফজলুল ইসলাম করস এবং মাইনুল হোসেন কান্দিকিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র অপরাজনীতিকে জবাব দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।